বন্ধুরা, ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন সেনা নিহত। পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার ইউএস ইউরোপিয়ান কমান্ড এক স্টেটমেন্টে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়ে দিয়েছে তাদের স্টেটমেন্টে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে বিমানটি রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার শিকার হয়। এদিকে নিহতদের খবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক প্রকাশ করেছে। তিনি বলেন, আমাদের সেনারা প্রতিদিন আমাদের সেবা দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রাখে। তিনি আরও বলেন, আমরা নিহত সব যোদ্ধাদের জন্য প্রার্থনা করি। সামরিক স্টেটমেন্টে হেলিকপ্টারটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল এমনকি কোথায় বিধ্বস্ত হয়েছে তা তো উল্লেখ করেনি। তবে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে তাদের তৎপরতাকে বাড়িয়েছে। তবে কোথায় কিভাবে কোন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে অ্যাকচুয়ালি জানকারি তারা জানায়নি, আর সেটা কেউ জানে না। বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত? এটা কি তাহলে পূর্ব ভূমধ্যসাগরে হয়েছে না অন্য কোথাও? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।